নমস্কার, আমি চন্দন এবং থটস অফ চন্দনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি বইয়ের নাম শেয়ার করব, আর যে বইগুলি অবশ্যই একবার পড়ে দেখারও অনুরোধ থাকবে আপনাদের সকলকে। আমরা জানি বই কিন্তু আমাদের জীবনে বিভিন্নভাবে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চরিত্র গঠনে বইয়ের ভূমিকা অপরিসীম। সেটা আমরা ছোটবেলা থেকেই যখন স্কুলে যাওয়া শুরু করি তখন আমরা বুঝতে না পারলেও আমরা ধীরে ধীরে যত বড় হই ততই কিন্তু আমাদের জীবনে শিক্ষার গুরুত্বটা অনেকটাই বৃদ্ধি পায়। এবং শিক্ষা যে আমাদের সকলকে আলোর পথে চলতে সাহায্য করে, ভালো মানুষ তৈরি হতে সাহায্য করে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজকে পাঠ্য বইয়ের বাইরে গিয়েও আমরা অনেক সময় বিভিন্ন বই পড়ে থাকি, বিভিন্ন সাহিত্য থেকে শুরু করে বাংলা, ইংরেজি এবং আরও বিভিন্ন ধরনের বৈদেশিক সাহিত্যও কিন্তু আমরা পড়ে থাকি। এবং আমার মনে হয় যারা পড়েন না তাদের কিন্তু বই পড়ার একটা অভ্যেস জীবনে গড়ে তোলার অবশ্যই দরকার। চলুন আজকে আপনাদেরকে প্রথম যে বইটার কথা বলবো সেটা হলো এই বইটা। এটা একটা ইংরেজি বই অবশ্যই, আর আজকের ভিডিওতে আমি যে বইগুলোর কথা বলবো সেগুলো মূলতই ইংরেজি বই। আর ইংরেজি কিন্তু এই বইগুলোর কিন্তু বাংলা ভার্সানও আপনি অনলাইনে পেয়ে যাবেন। প্রথম এই বইটার কথা বলবো যেটার নাম হচ্ছে পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আপনার অবচেতন মনের শক্তি। তো এই বইটা সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন যা আপনার নিজের কথাই হয়তো দেখবেন বলে দিচ্ছে। আপনার অবচেতন মনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন উদাহরণ এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে এই বইটিতে বলা রয়েছে। আপনি আপনার অবচেতন মনকে কাজে লাগিয়ে কী যে অসাধ্য সাধন করতে পারেন তা কিন্তু আপনি এই বইটা পড়লেই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কারণ প্রত্যেকটা বই সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। চলুন নেক্সট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে এইটা, অ্যাটমিক হ্যাবিটস। এই বইটাও কিন্তু খুবই সুন্দর একটি বই, এবং এই বইটি আপনাকে শেখাবে আপনার হ্যাবিট বা আমাদের আমরা যে কাজ করি, আমরা কোনো কাজের প্রতি যে হ্যাবিট গড়ে তুলতে চাই, বা আমরা হ্যাবিট গড়ে তুলতে চাইলেও অনেক সময় পারি না, সেটা কীভাবে গড়ে তুলবো, আমাদের জীবনে হ্যাবিট কেন গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু কিন্তু এই বইটাতে বলা রয়েছে। এই বইটিও আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ রইল একবার। নেক্সট যে বইটা কথা বলবো আমি সেই বইটা হচ্ছে এই বইটা, হাউ টু টক টু এভরিওয়ান, অর্থাৎ আপনি কিভাবে কারোর সঙ্গে কথা বলবেন। এখানে লেখা রয়েছে 92 লিটল ট্রিক্স ফর বিগ সাকসেস। তো আপনি কথা বলবেন কিভাবে সেইটি কিন্তু এই বইটিতে 92 অর্থাৎ 92টা ট্রিক্স আপনাকে শেখানো হবে, যে আপনি কিভাবে অন্য মানুষদের সঙ্গে ব্যবহার করতে শিখবেন এবং কথা বলতে শিখবেন সেই বিষয়ে। এটাও খুবই সুন্দর একটি বই, এটাও আপনাকে পড়ার জন্য অনুরোধ রইল। নেক্সট যে বইটা আমি বলবো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই বইটা হচ্ছে এই বইটা, ইকিগাই এই বইটার নাম, যেটা লেখা আছে দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ। অর্থাৎ জীবনে খুব ভালো থাকার জন্য এই বইটি, মানে জাপানিজরা আমরা জানি যে পৃথিবীর সর্বাপেক্ষা সুখী দেশ এবং খুব শান্ত জাতি জাপানিরা, তো জাপানিরা কীভাবে তাদের লাইফস্টাইলটাকে এরকম নিয়ে গেল বা এরকম তৈরি করলো সেই সম্পর্কিত কিন্তু খুবই দারুণ তথ্যপূর্ণ একটি বই। এই বইটার নাম ইকিগাই, এই বইটাও ইংরেজিতে লেখা একটি বই, এবং জাপানিজদের বা জাপানিদের লাইফস্টাইল সংক্রান্ত খুব অনেক কিছু বিষয় এখানে লেখা আছে। আর এখানে কিন্তু শুধু জাপানিজদের নয়, একটা মানুষের ভালো থাকার জন্য কী কী জরুরি, সুখী থাকার জন্য, তার জীবনটাকে ভালোভাবে অতিবাহিত করার জন্য, সেই সমস্ত কিছু এখানে লেখা আছে। এইটাও আপনাকে পড়ার জন্য অনুরোধ রইল। নেক্সট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ইউ ক্যান নামের একটি, এটাও একটি ইংরেজিতে লেখা বই, কিন্তু এই বইটা আমার কাছে আছে বাংলা ভার্সানে। এই বইটা আমি কিনেছিলাম বাংলা ভার্সানে, অর্থাৎ আপনিই পারবেন। কারণ আমরা কোনো কিছু কাজ করতে গেলে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সংশয়ের মধ্যে পড়ি, তো সেই সংশয়গুলো আমরা কিভাবে কাটিয়ে উঠবো, আমরা কিভাবে সুষ্ঠুভাবে বা আমাদের মনের যে প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে উঠে কিভাবে আমরা কোনো কাজে সফল হতে পারি, সেই সমস্ত বিভিন্ন ধারা বা বিভিন্ন কথা কিন্তু এই বইটিতে লেখা আছে। এই বইটি পড়লে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার মনে হবে যে এই বইটি একদম আপনার নিজের মনের ভাবনাগুলোই যেন তুলে নিয়ে গেছে এখানে লেখা হয়েছে, এত সুন্দর একটি বই। এই বইটিও আপনাকে পড়ার জন্য অনুরোধ করি। নেক্সট যে বইটার কথা বলবো সেটি হচ্ছে আরও একটি সুন্দর বই, এটার নাম হচ্ছে ডিপ ওয়ার্ক, অর্থাৎ আমরা কোনো কাজকে কতটা গভীরভাবে করতে পারি, যে কোনো কাজে আমরা যত গভীরতার সাথে করতে পারবো ততই কিন্তু আমাদের প্রতিটা কাজে সাকসেস পাওয়ার প্রবণতা অনেকটা বেশি থাকবে। এবং
গভীরভাবে প্রত্যেকটা কাজ করা কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কিত কিন্তু অনেক তথ্য এই বইটিতে সম্পর্কিত আছে। তো এই একটা বই, যেটাও আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ থাকবে। তো আজকে ভিডিওতে এই যে কয়েকটি বই আপনি দেখালাম, আচ্ছা আর একটা বই বাকি আছে, সেটা হচ্ছে এই চাণক্য নীতি। আপনারা জানেন চাণক্য বা কৌটিল্য কিন্তু আমাদের ইতিহাসে অনেকটাই গুরুত্বপূর্ণ। সেই চাণক্যের অর্থশাস্ত্র থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। তো এই বইটিতে কিন্তু চাণক্য, তার যে চাণক্যের নীতি, এখানে দেখুন চাণক্য সূত্র, কৌটিল্য, অস্ত্রশাস্ত্র সমেত সমস্ত কিছু লেখা রয়েছে। এই বইটি আপনাদের একবার পড়ার অবশ্যই অনুরোধ রইল। এছাড়াও অনেক বই আছে যে বইগুলি আপনারা পড়তে পারেন। আমার কাছে বর্তমানে এই বইগুলিই ছিল যেগুলি আপনাদেরকে দেখালাম, এবং বেশিরভাগ বইই আমার পড়া হয়ে গেছে। তো সেখান থেকে আপনারা যদি এই কোনো একটি বই সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এই প্রত্যেকটা বই সম্পর্কে আমি একটু একটু করে আপনাদের ধারণা দিতে থাকবো, যাতে আপনাদের পড়ার প্রতি মনোযোগটা বা পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয় সেই বিষয়ে, ঠিক আছে? কারণ বই কিন্তু অবশ্যই পড়ার দরকার, যে কোনো বই হতে পারে। আজকে আমি আপনাদেরকে এই কয়েকটা বই শেয়ার করলাম, এছাড়াও আপনাদেরকে বলতে পারি যে সাহিত্য পড়তে পারেন, বা আরও প্রচুর ধরনের বই আছে যেগুলো কিন্তু আমাদের জ্ঞানকে বা আমাদের একটা কি বলবো মানবিক জীবনকে তৈরি হতে গেলে বা একটা চরিত্র গঠন করতে গেলে অনেকাংশে আমাদের সেটাকে ত্বরান্বিত করতে পারে এই বই পড়া। আজকালকার যুগে সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের দুনিয়ায় আমরা অনেকেই হয়তো হারিয়ে যাচ্ছি বটে, কিন্তু তা বা সেই দিকটা থেকে আমাদের বেঁচে বেরোতে হলে একমাত্র অবলম্বন কিন্তু এই বই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে আর বেশি কিছু বলছি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোনো বই সম্পর্কে যদি কোনো ডিটেলস তথ্য আপনাদের চাই বা জানতে ইচ্ছা হয় তাহলেও কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। আর অন্য যে কোনো কিছু যদি আপনারা এই বই বা পড়ার সম্পর্কিত জানতে চান তাহলেও বলতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব সেইটার ধারণা আপনাদেরকে দেওয়ার। নমস্কার, ধন্যবাদ, দেখা হবে পরের আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন।